প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত। সিএমএম কোর্ট থেকে সরাসরি কথা বলছেন আইনমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহলে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই, অন্তর্বর্তীকালীন জামিন। এই মামলায় আসামি পক্ষে আমি অ্যাডভোকেট প্রশান্ত কর্মকার, অ্যাডভোকেট আমিনুল হাসান টিটু, আমিনুল গনি টিটু এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সহ এবং অ্যাডভোকেট আশরাফুল আলম সহ আমরা অনেকেই ছিলাম বিজ্ঞ আদালতের কাছে। আমি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য জানতে চেয়েছেন, বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব ক্ষেত্রে আমরা কোনো দ্বিমত পোষণ করি না, যদিও কন্ডিশনাল বেইল ইজ নট এ বেইল ইন দি আই অফ ল। তদুপরি আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং লার্নেড পাবলিক প্রসিকিউটরের আজকের ভূমিকাটাকে আমরা কংগ্রেচুলেট করি, প্রশংসা করি যে তিনি পাবলিক প্রসিকিউটর হিসাবে তার দায়িত্ব আজকে পালন করেছেন। সুতরাং আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে আপনি এই জামিন প্রদানের ক্ষেত্রে প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রপোজাল দেয়া হয়েছে, যে কন্ডিশন আরোপ করার কথা বলা হয়েছে, আমরা তাতে দ্বিমত পোষণ করি না। আপনি ন্যায় বিচারের স্বার্থে আপনি উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনি একটা ন্যায়ানুগ আদেশ প্রদান করবেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 5,000 টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। সুতরাং আজকের বিজ্ঞ আদালত মন্তব্য করতে গিয়ে, মৌখিকভাবে বাচনিকভাবে মন্তব্য করতে গিয়ে যেটুকু বলেছেন তার মর্মার্থ আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে আমরা প্রত্যেকেই একে অপরের সম্পূরক। সুতরাং এই দেশ আমাদের, এই দেশের বৃহত্তর স্বার্থে এই দেশকে এগিয়ে নেয়ার জন্য বর্তমান সদাশয় সরকার যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এটা আমাদের উপলব্ধি। আমরা বলছি এই কাজে সহায়তা করার জন্য সাংবাদিক ভাইরা, সংবাদ সেবী যারা রয়েছেন তারা থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সকল ধরনের বিরোধ এবং ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে হবে। স্যার, আজকে তো জামিন হলো, আজকে কি তিনি জামিন অর্ডারটা দিয়ে বেরোতে পারবেন? যেহেতু বিজ্ঞ আদালত বাচনিকভাবে এই আদেশ প্রদান করেছেন, সুতরাং আমরা আশাবাদী যে তিনি অতি শীঘ্রই অতি সত্বর এই মামলার গুরুত্ব অনুধাবন করে তিনি লিখিত আদেশ প্রদান করবেন এবং লিখিত আদেশ প্রদান করার পরপরই আমরা আশাবাদী যে এরপরে জামিন নামার আনুষ্ঠানিক প্রক্রিয়া আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারব। জামিনের পরবর্তীতে যখন আসামি রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন তখন স্বাভাবিকভাবে তিনি তার বিজ্ঞ আইনজীবীদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনের আলোকেই বিজ্ঞ আইনজীবীগণ, তার মনোনীত বিজ্ঞ আইনজীবীগণ ইন অ্যাকর্ডেন্স উইথ ল আইনানুক প্রক্রিয়ায় অনুসরণ করবেন। গণমাধ্যম নিয়ে একটা অবজারভেশন দিছে আদালত, গণমাধ্যম নিয়ে একটা, গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করতে বলা হয়। বিজ্ঞ আদালত গণমাধ্যম সম্পর্কে প্রশংসাসূচক কথাই বক্তব্য বলেছেন এবং বলেছেন, অর্থাৎ সারাংশটা হচ্ছে আমরা একে অপরে পরিপূরক। আমাদের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য আইন এবং আদালতের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেটাকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ আমরা সবাই যে যার অবস্থান থেকে আছি সেটাই আমরা করব। আমরা বলেছি যে এই বিষয়ে আমরা অফিসার অব দি কোর্ট হিসাবে আমাদের সাংবাদিক ভাইরা যারা রয়েছেন কিংবা অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন প্রত্যেকেই তার স্ব অবস্থান থেকে তারা দায়িত্বশীল আচরণ করবে। যে ভিডিওটা নিয়ে এত কিছু দুই দিন ইয়ে হলো, যে ভিডিওটা নিয়ে, এই ভিডিওটা নিয়ে কোনো কথা হয়নি? না না, প্রথম বিষয়টা হলো আজকে তারা বলেছেন যে আমরা ডকুমেন্টস দিয়েছি, কিন্তু ডকুমেন্টসের নেচারটা কি এটা সম্পর্কে আমরা এখনো জ্ঞাত নই। আমাদের কাছে আজকে মুখ্য হচ্ছে রোজিনার জামিনের বিষয়টা। সুতরাং তিনি জামিনে বেরিয়ে আসলে এরপরের রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুক প্রক্রিয়ায় উত্তোলন করে
অক্টোবর আইনানুক প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচারের স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব। এবং আজকে তাহলে রোজিনা মুক্তি পাচ্ছে ওইটা আমরা আশাবাদী যে আজকের যেহেতু আদেশ দেওয়া হয়েছে আজকে অন্য কোনো ধরনের যদি বাধা না থাকে আইনি বাধা না থাকে সুতরাং এই মামলায় আজকেই তিনি আশা করি বেরিয়ে আসবেন। আইনি বাধাটা কি মনে করতে আমি বলছি যে এখান থেকে যে আদেশটা কারাগারে যখন যাবে তখন কারাগার কর্তৃপক্ষের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা পালনকালে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনি অবশ্যই আজকে দ্বিপ্রহরে কিংবা সূর্যাস্তের পূর্বেই আমরা আশাবাদী যে তিনি জামিনে মুক্ত হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এই কয়েকদিন আপনাদের সার্বিক সহযোগিতা ঐকান্তিক প্রস্তুত সবকিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।